এই হচ্ছে এবিসি নিউজ। এজিট ছেলে মেয়ে পড়তে পারবে না, কারণ এনজিওগুলিকে টাকা দিয়ে তারা করতে পারবে না। হয়তো সরকার দেবে, কিন্তু আরো অনেক সমস্যা থাকবে। অনলাইন দিয়ে ব্যাপারটা পুরোপুরি চলবে না। সরকার অবশ্যই বলতে পারে যে আমরা কি করবো, কোভিড তো আমরা বানাইনি, আমরা তো বলছি তার জন্য তারা দায়ী নয়, তারা কোভিড থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু কোভিড সময়ে পড়াশোনার জন্য যেটা সুচিন্তিতভাবে করা উচিত সেটা না করে 100% অনলাইন করে দিলে কোনো লাভ হবে না। আমাদের রাজ্যে আমি আরও রিপিট করছি, প্রায় প্রতিদিন দেখবেন কিছু কিছু স্কুল সিবিএসইতে চলে। আমার রাজ্যে ধরুন 1000 স্কুল আছে, মাধ্যমিক পরীক্ষা দেয় 400-450 স্কুল আছে, তার অর্ধেক যদি সিবিএসইতে চলে যায় তারা হিন্দি মিডিয়ামে পড়বে, বাকি যে অর্ধেক তারা পড়বে ত্রিপুরা বোর্ড সেকেন্ডারি এডুকেশন। ছাত্র সংখ্যা যখন কমে যাবে তখন ত্রিপুরা বোর্ডের আয় কমে যাবে, পরীক্ষার ফিজ ইত্যাদি, তাহলে সেই বোর্ডটা মেল ফাংশন করবে, যথাযথ কাজ করতে পারবে না। অতএব সারা দেশের সঙ্গে আমরাও এটাই বলছি, প্রথমে হয়েছিল সারা দেশে একই দিনে নির্দিষ্ট একটা মুভমেন্ট করা হবে, করোনার কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এটা এইভাবে করব না, স্টেটগুলি করুক এবং লোকাল লেভেলে করুক, আমরা এটা নিয়ে বিস্তৃত বিবরণ দেব, দেখা করব, এই করব, এগুলি আমাদের অ্যাটেম্প। আমরাও চাই আমাদের ছেলে মেয়েরা ভালো করুক, কিন্তু সেই ভালো করার মধ্যে যে প্রতিবন্ধকতা আসছে, জেনে বা না জেনে সরকারের যে নীতি সেই নীতিতে যে ক্ষতি হচ্ছে, আমরা চাই সরকার এটা রিথিঙ্ক করুক এবং আমাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করুক।